প্যাপিরাস, লেখায় শাহানি রাজীব। কালো জলপরী, আজ তোমার লেজ সাদা থেকে নীল হয়েছে, দুঃসাগর পাড়ি দেবার জন্য তৈরি তুমি, চলে যাবে এই উপত্যকা ছেড়ে। একদিন বলেছিলে তুমি শুধুই আমার, আমি তো তোমারই, এখন তো কাছে নেই, কাছে থাকলে খুব কাছে যে তোমার চিবুক ছুঁয়ে বলতাম। তোমার কানকো আছে পানি সাঁতার দেবার জন্য, আজই প্রথমবারের মতো ডাঙায় আসবে শীতকালীন খাবার জোগাড়ের জন্য, ফুসফুস দরকার। জানোই তো আমার ফুসফুস আছে, যে কারণে বরফ দিক থেকে খাবার তুলতে কষ্ট হয় না। এই কালো ছেলেটার সাথে কিন্তু ভাগ্যদেবের একটা গোপন সম্পর্ক আছে, তিনি ঠিক বর দেননি তবে কিঞ্চিত ভালোবেসেছেন, সেই ভালোবাসা আর আমার ফুসফুস তোমায় দিলাম। দেখো ঠিকই পারবে। কি পারবে না বলো? তুমি মুখ তুলে অবাক চোখে চেয়ে বলবে, তুমি এখনো আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি, যতখানি ভালোবাসো তুমি আমাকে, প্রবাল পাথরে ইজিলে লেখা কবিতাগুলোকে, মন খারাপ করো না, যখনই ওই কাজ ফুলে সৌরভ পাবে বুঝবে আমি কাছেই আছি। তুমি ডাঙায় আসবে আর আমি তোকে লুকিয়ে দেখবো না, তাই কি কখনো হয়? ভালো থেকো, ইতি তোমার।